বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। তবু এই বিশাল পাঠশালার সকল শিক্ষক মণ্ডলী তো আমাদের চোখে ধরা দেয় এক স্নেহময় রূপে, যার চশমার কাঁচে লেগে থাকে চকের গুঁড়ো, বেতের আগায় লকপক করে শাসন, আর চোখের গভীরে অপার মমতা। মাস্টার মশাই, এই শব্দটাই তো আসলে একটা পৃথিবী, তার পাদুটাই তো ভারতবর্ষের মাটি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে ছাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম ও শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও তোমাকেই লিখে রেখে যাই। গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাত নিঃশেষিত, চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছুঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলুঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি আর বাড়ি ফিরবেন কিনা, ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে ছাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গাছ ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি।